সো হ্যালো সবাইকে, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে রাতারাতি ভাইরাল হওয়া বাংলা নাটকের সেরা 10টি গান শেয়ার করব, যেই গানগুলি আপনাদের ভালো লাগবে। আর এই টপিকের ওপর আমি আমার এই চ্যানেলে প্রথমে একটা ভিডিও আনছিলাম, যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিওর গানগুলি আপনাদের ভালো লাগছে, সেই ভিত্তিতে এই টপিকের ওপর আমি পার্ট টু আনলাম। আমি আশা করি এই ভিডিওর গানগুলি আপনাদের ভালো লাগবে। একদিকে পৃথিবী, একদিকে তুমি, তুমি আমার যত খুশি, তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। তো এই ভিডিওর গানগুলি ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ফুল গানটি শুনতে পারেন। আর যদি নাটকগুলি দেখতে চান তাহলে আমাকে যে ফার্স্টে কমেন্ট করবে তার কমেন্টের নিচে আমি নাটকগুলি দিয়ে দিব, তার কমেন্টটা অবশ্যই পিন করে দেবো আমি। তো ভিডিওটা শুরু করতেছি। সো বন্ধুরা, প্রথমে যে গানটি আপনাদের সাথে শেয়ার করব, একদিকে পৃথিবী একদিকে তুমি, এই গানটি কিন্তু ওল্ড ভার্সনটা না, নিউ একটা ভার্সন আছে নাটকের, সেই ভার্সনটা। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহাসান আহমেদ ভাইয়া, আর এই গানটি হলো হেড স্টোরি নাটকের গান। এই নাটকটিতে অভিনয় করেছেন ফারহান ভাইয়া এবং সামিরা খান মাহি আপু। তো নাটকটির স্টোরিটা আমার কাছে অসাধারণ লাগছে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থা। সো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করব, লাভ স্টেশন নাটকের মন গোলে যে গানটি, গানটি মোটামুটি আমার কাছে ভালো লাগছে। গানটির চেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে নাটকটি। নাটকটি পুরোপুরি ইউটিউবে ট্রেন্ডের জোরে ভাসতেছিল যখন রিলিজ করা হয়েছিল। নাটকটিতে অভিনয় করেছেন জোবান ভাইয়া এবং পুষি আপু। সো বন্ধুরা, তারপর আমরা যেই গানটি শেয়ার করবো আপনাদের সাথে, টিডিম টিডিম পম পম নামে গানটির টাইটেল দেওয়া হয়েছে, মানে গানটির নাম দেওয়া হয়েছে। তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। গানটি হলো স্কুল গ্যাং সিজন 2 নাটকের গান। সবচেয়ে মজার ব্যাপার হলো গানটি ইউটিউবে 115 মিলিয়ন প্লাস ভিউজ পায়। বুঝতেই পারতেছেন ভালো ক্রেজ তুলছে গানটি। তবে ভাই, নাটকটি পুরো মাস্টারপিস হয়েছে, সবার মন জয় করে নিতেছে নাটকটি, ব্যাচেলার পয়েন্টের মতো। তো বন্ধুরা, তারপর আমরা 4 নম্বরে যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, বন্ধু মানে, এই গানটি হলো বদমাশ পোলাপান নাটকের গান। গানটি মারাত্মক হয়েছে, গানটি আমার কাছে ভালো লাগছে। বদমাশ পোলাপান নাটক সম্পর্কে কিছু বলি আপনাদেরকে, আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র। প্রথমত, বদমাশ পোলাপান নাটকটার ফ্যান ছিলাম আমি, মানে ব্যাচেলার পয়েন্ট নাটকের মতো পুরোপুরি ফ্যান হয়ে গিয়েছিলাম বদমাশ পোলাপান নাটকটির। বাট এখন কেন জানি বদমাশ পোলাপান নাটকটা অতটা ভালো লাগতেছে না, মানে পুরোপুরি বিষয়টা জমতেছে না নাটকটার ভিতরে, একটা এন্টারটেনমেন্ট একটা ফিলটা খুব কম আসতেছে। তো যাই হোক, আমি আশা করি বা বলতে পারেন আমি দোয়া করি নাটকটা যাতে আবার ঘুরে দাঁড়ায়। অলরাইট গাইস, তারপর আমরা 5 নম্বরে যে অসাধারণ গানটি এড করেছি, অভিযোগ গানটি। এই গানটি হলো বেস্ট ফ্রেন্ড নাটকের গান। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর ইবান ভাইয়া। তানভীর ইবানের অনেক পপুলার গান আছে, যার মধ্যে অন্যতম হলো এই গানটি। আর এই নাটকটিতে অভিনয় করেছেন মেহেজেপিন আপু এবং জুবান ভাইয়া। নাটকটির গল্পটা আপনাদের ভালো লাগবে। সো তারপর আমরা যেই গানটি শেয়ার করবো আপনাদের সাথে, দেয়ালে দেয়ালে, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার ভাইয়া। বলো না কেন তুমি বহুদূর। বন্ধুরা, এই গানটি হলো তোমার আমার প্রেম নাটকের গান। তোমার আমার প্রেম নাটকটিতে অভিনয় করেছেন শ্যাম ভাইয়া এবং অগ্নিলা আপু। সো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো, আপন নাটকের আপন গানটি, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর ইবান ভাইয়া। তুমি আমার যত খুশি। এই আপন নাটকটিতে অভিনয় করেছেন মিশু ভাইয়া, মানে আফরান নিশো ভাই। মিশু ভাইকে অনেক মিস করতেছি, কারণ মিশু ভাই নাটক কমিউনিটি থেকে অবসর নিয়েছে বলা যায়। মিশু ভাই সিনেমাতে ফোকাস করেছে এখন। তবে মিশু ভাই যেটাই করবে সেটাই একদম পুরো মাস্টারপিস হবে আমি আশা করি। মিশু ভাইয়ের জন্য দোয়া রইল, মিশু ভাই আরো বড় কিছু করুক। সো বন্ধুরা, তারপর আমরা 8 নম্বরে যে গানটি এড করেছি, তাই তোমার খেয়াল, এই গানটি। মুখোশ করিনি,
এই গানটি হলো বড় ছেলের নাটকের গান। বড় ছেলের নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ভাইয়া এবং মেহজাবিন আপু। এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে, গানটি রিল্যাক্স টাইমে শোনার জন্য পারফেক্ট একটি গান। আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম। সো বন্ধুরা, তারপর আমরা 9 নম্বরে যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাটকের গান ফেরাতে পারিনি। এই গানটি গানটি আমার কাছে খুব ভালো লাগে, গানটি ঠান্ডা মাথায় শোনার মতো একটা গান। অ্যাপয়েন্টমেন্ট লেটার নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ভাইয়া এবং মেহজাবিন আপু। সো বন্ধুরা, তারপর আমরা লাস্টে যে নাটকের গানটি শেয়ার করবো আপনাদের সাথে, বিদেশ নাটকের হাইরে জীবন গানটি, যেই গানটি আমি যখন এডিট করতেছি তার 2 দিন আগে আপলোড দেওয়া হয়েছিল। বিদেশ নাটকটির পপুলারিটির ভিত্তিতেই এই লিস্টে অ্যাড করেছি এই গানটি। তো বিদেশ নাটকটিতে অভিনয় কে কে করেছে সবাই জানেন আপনারা, এই বিষয়ে বেশি কিছু বলবো না। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর সব গানই দেখে ফেলেছি। লাস্ট একটা কথা বলি আপনাদেরকে, এই ভিডিওতে যে গানগুলি দেখাইছি এই গানগুলি কিন্তু কোনো ভিউসের উপর বা কোনো পপুলারিটির উপর ভিত্তি করে লিস্ট করিনি, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধাতে বা বলতে পারেন আমার ভিডিওর পজিশন দাঁড় করানোর জন্যই এই ভিডিও লিস্টগুলি করা হয়েছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।